হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও একটু ভালো আছি আগের তুলনায়। তো এখন বাজে 10:15-20, বেশ অনেক দিন পরে 10টার সময় ঘুম থেকে উঠলাম। মানে এই পোর্শনটা এতটা যন্ত্রণা করছে, মানে যেন সর্দিটা পুরো এখানটা জমে আছে। রাতে শুতে রীতিমতো একটু প্রবলেমই হচ্ছে, বাট প্রচণ্ড মাথাটা যন্ত্রণা। তাও উঠে টুকটাক কাজ বাজ করছি, আর যত শুয়ে থাকছি তত যেন শরীরটা আরও এ হয়ে যাচ্ছে। তো আমি বুঝতেই পারিনি কখন 10টা বেজে গেছে। আমি নাহলেও রিটেলি 10টা পর্যন্ত কোনো দিনই ঘুমাই না। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আজকে আমরা সারাদিন কী কী করি। আর গুলুকে মা রেখে, মানে ও দুধদিদকে রেখে দিয়ে চলে গেছে, তাই তাই ওকে এই যে আমার এই ট্রাইপডটা দিয়ে দিয়েছি, ও ট্রাইপডটা নিয়ে এখন খেলা করছে। আর আমার বিছানাটা 9-6 মতো হয়ে আছে, একটু গোছাবো, একটু না গোছাতে হবে। পুরো ঘরদোর এলোমেলো হয়ে আছে, এমনকি মায়ের ঘরটাও গোছানো হয়ে গেছে, আমার ঘরটাই গোছানো হয়নি। তো আমি একটু আমার ঘরটা গোছাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, জানি না কী কী হবে আছে সারাদিন। তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ, ঠিক আছে, টাটা। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে, মানে ওই ব্রেকফাস্টের মতো আর কি, হালকা কিছু মুড়ি কিংবা এরকম কিছু একটা খেলাম, খেয়ে উপরে চলে এলাম। খেয়ে সরি, মানে নিচের ঘরের কাজবাজও মোটামুটি কমপ্লিট ছিল। তো উপরের ঘরে না বেশ কয়েকদিন যাবৎ আসা হচ্ছিল না, বিছানা ফিছানাগুলো একটু ঝাড়া হচ্ছিল না, শরীরটা এতটা উইক হয়ে গিয়েছিল। মানে একদিন তো সারাদিন আমি শুয়েই কাটিয়ে দিয়েছি, ঘরের কোনো কাজই করিনি, মানে শুয়ে, মানে ঘুম থেকে উঠে জাস্ট, বৃহস্পতিবার ছিল সেই দিনটা, ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশ করেছি, টিফিন খেয়েছি, পুজো দিয়েছি, শুয়ে পড়েছি, মানে এইটুকুনি আমার সারাদিনের ডিউটি ছিল। তো বেশ কদিন ধরো উপরের ঘরে একদমই আসা হচ্ছে না। তো আমার, আমি মাঝে মাঝে ভুলে যাই যে দিদি এখন আসে না, তো দিদির জন্য ফেলে রাখতো, মানে আসতামই না, আমি একদমই উপরে আসতাম না কোনো কাজ। মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ উপর ঘর ঝাড় দিচ্ছি, এই দিচ্ছি ওই দিচ্ছি, আমি মানে কিচ্ছু করতাম না উপর ঘরে। বেশ অনেক বছর হয়ে গেল আমি উপর ঘরে খুব একটা কাজ করি না, খুব রেয়ার, মানে ঘরে লোকজন না থাকলে বা অনেক লোকজন না থাকলে দিদি কোনো দিকে করছে, আমি অন্য দিকে করছি, এরকম না হলে আমি কোনো দিনই খুব একটা উপর ঘরে আসতাম না। তো যাই হোক, মনে মনে এটা ভাবলাম যে একদিন একটু জোর করে যাই, না হলে একদিন গিয়ে দেখবো এমন নোংরা হয়ে গেছে, মানে সেটা তো অবশ্য আমাকেই করতে হবে, মানে আমার কেউ করে দেওয়ার কেউ নেই। তো ওই জন্য আজকে পুরোটা ঝাঁট দিইনি, মানে পুরো দুতলাটা ঝাঁট দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। তো শুধু ডাইনিং প্লেসটা আর দুটো রুম এইটুকুনি ঝাঁট দিয়েছি, আর ব্যালকনি, মানে ওই স্ল্যাবগুলো হয় না জানলার, ওগুলোই শুধু ঝাঁট দিয়েছি। তো আর দেওয়া সম্ভব হয়নি, সম্ভব হয়নি মানে দুপুর হয়ে যাচ্ছিল, স্নান করব, তো ওই জন্য আর হয়নি। এই যে এখন এই ঘরটা চলে এসেছি, এই ঘরে জানলাগুলো স্ল্যাবগুলোও ঝাঁট দিয়েছি, ওগুলো তোমাদেরকে দেখাইনি, দেখাতে গেলে তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। দেখো ওই গুলু আছে, আর তোমরা ময়লা দেখতে পাচ্ছ সোফার পাশে, আমি কিন্তু ওগুলো জানলা দিয়ে ঝাঁট দিয়ে ঝাঁট দিয়ে বার করেছি। তো মাঝে মাঝে গুলু আসে, আর ওই ছোট ওই কোণের দিকটা না একটু স্টোর রুমের মতো হয়ে আছে, তাও গোছানো, কিন্তু স্টোর রুম হলেও স্টোরের মতো লাগলেও কিন্তু গোছানো আছে জায়গাগুলো। ওই টেবিলের প্যাকেটগুলো কার্টন সময় দেখতে পাচ্ছেন, ওগুলোতে না দুটো চেয়ার আছে, মানে চেয়ার টেবিলের যে প্লাস্টিক চেয়ার টেবিলের সেট বলো, ওটা আছে ঘরে, কোনো সময় অকেশান বেসিকে কাজে লাগে। তো ওই জন্য আমি উপর ঘরটা ইচ্ছা করছিল না একদমই কোনো, মানে উপর ঘরটা নিচেরটা করে উপরেরটা করার, কিন্তু কি করব, আসতে হলো। গুলু নিচে এই সময় খাচ্ছিল, ওর মা ওকে খাওয়াচ্ছিল, আর আজকে অনেকটা স্টেবল হয়েছে, মানে অনেকটা ঠিক লাগছে, বলতে নেই কিন্তু অনেকটা ঠিক আছে। আর কাশিটা এখন ওর কমেনি, মানে ঠিক আমার মতো অবস্থা হয়ে আছে ওর এখন, মানে ও তো, আমি তো জোর করে তাও খাচ্ছি, আর ও তো বাচ্চা মানুষ, ও সেটা নিতে পারছে না, মানে খাচ্ছে আর সঙ্গে সঙ্গে এমন একটা কাশি আসছে, খাচ্ছে না যে সেটা না, এমন একটা কাশি আসছে বমি করে দিচ্ছে। তো চলো এবার চলে এসেছি জানলার ব্যালকানিগুলো, ব্যালকানি বলবো কি সানসেট বলবো, যাই বলুন না কেন আপনারা, আমাদের বাড়িতে যেহেতু আলাদা করে কোনো ব্যালকানি নেই, তাই আমার আর দিদির কাছে এটা হচ্ছে ব্যালকানির সমান। তো ব্যালকানিতে যেরকম গাছপালা লাগে, আমার দিদিও সেগুলো গাছপালাগুলো লাগিয়েছিল, তো ও তো এখন নেই, ও ওরকমই, মানে কোনো সময় অ্যাকোরিয়াম কিনবে, মাছ কিনবে, তোরা পরিষ্কার কর, মানে ও শুধু এসে দেখবে, আর পাখি কিনবে, সে কতগুলো বদ্রি পাখি কিনলো, তোরা পরিষ্কার কর, গাছ গাছেরও কোনো সময় ওর শখ হয়, গাছ তোরা যত্ন কর, আর যদি যত্ন না করেছিস ব্যাস তোর একদিন কি আমার একদিন, মানে এরকম তেড়ে মেড়ে যাবে। তো যাই হোক, ও আবার নিচে প্লেট মতো দিয়ে রেখেছে, এই যে এখন এদিকটা চলে, প্রতিটা জানলার সামনে সামনে না একটা করে এরকম টব বসানো আছে, মানে প্লাস্টিকের টবগুলো, তো
আর এত ওই পটি ফটিগুলো পড়ে থাকে না, কাকের পাখিদের এত পটি পড়ে থাকে, সত্যি আমার এগুলো একটু বিশ্বাস করুন খুব ঘেন্না লাগে। জানি আমি ঘরের সমস্ত কাজ করি, সমস্ত নোংরা কাজ আমিই করি, কিন্তু কি জানি জানি না আমার খুব ঘেন্না লাগে। সে আপনারা যে যাই ভাবুন না কেন, আমার খুব ঘেন্না লাগে। তো ওগুলো দিদিই করে, তো ভাবলাম অন্তত ঝাঁটটা তো দিই। ঝাঁটটাতেও তো অনেকটা পরিষ্কার লাগছিলো, আমি তো এটাও ভাবলাম যে মোটামুটি এটা অনেকটা পরিষ্কার হলো, একটু জল দিয়ে একটু কাপড় দিয়ে মুছি। তো দিদি প্রতিবার করতো এই কাজগুলো, তো দিদি বাড়িতে না থাকা এই কাজগুলো এখন আমাকেই করতে হচ্ছে, কিছু করার নেই। আর আমি না থাকলে কি হবে আমি যা বলতে। হ্যালো বন্ধুরা, চলে এলাম একদম বিকেলবেলা তোমাদের, মানে ক্যামেরাটা ওপেন করলাম। তো প্রচণ্ড শরীরটা এখনও খারাপ লাগছে, মানে এই এই পাশ হয়ে শুলে এদিকেরটা ভার হয়ে যাচ্ছে, এই পাশ হয়ে শুলে এদিকেরটা ভার হয়ে যাচ্ছে। তো বলো, কালকের বেলার তুলনায় অনেকটা ভালো আছে। তো এখন চা গুলো খাবার বসাবার গুলো আগের তুলনায় বলতে নেই টাচুট, গুলো আগের তুলনায় অনেকটা মানে একটু ঠিক আছে, অনেকটাই ভালো আছে। গত দুদিন তিন দিন ধরে একদম কিছু খেতে পারছে না, মানে ওই নিজেরই ভয় লাগছে যে আমি যাই খাই আমাকে নিজেই ভুল করে দিই, তো ওই জন্য আমি খেতে চাইছিল না। তো আজকে দেখলাম তাও একটু খাবার দাবার খাচ্ছে, তো ওর জন্য খাবারটাও আমি বানাই প্রতিদিন বিকালবেলা করে, মা সকালবেলা বানায় আমি বিকালবেলা বানাই। তো যাই হোক, এখন খাবারটা আর একদিকে চা, যেটা আমার প্রতিদিনের খাবার, ওটা করবো। জল খাবে মানে করতে করতে এগুলো একটু জল খাবো, জলগুলো ভরবো, এইসব কাজগুলো করবো। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, চাঁদেও যেতে হবে জামা কাপড় মেলতে। তো চলো বেশি কথা বলবো না, অনেক কাজ আছে। হ্যাঁ, টাটা। এই যে এখন বসিয়ে দিয়েছি একদিকে চা, মানে এটা আমার প্রতিদিনের বিকেলের একটা বড় ডিউটি, একদিকে চা মানে ছোট যে সসপ্যানটাতে, একদিকে চা আর আরেকদিকে গুলুর খাবার, দুটো কন্টিনিউ একসাথে চলে, আর দুটোর জোগাড়ও আমি কন্টিনিউ পাশে একসাথে করতে থাকি। এদিকে গুলুর দুধটাও রেডি করি, মানে যে দুধটা দিয়ে আর কি ওর চিড়ে বা সুজিটা করব, তো সেটাও রেডি করি। আর মানে দুটোই কন্টিনিউ করতে হয়, নাহলে টালমাটাল হয়ে যাবে আমার সব, মানে অনেকটা টাইম রান্নাঘরে বিকেলে কাটিয়ে দিতে হবে। তো গুলুর খাবারটা দেন আমি প্রতিদিন একটুকুনি ঘি দিতাম, সুজি দিয়েই ও অ্যাকচুয়ালি খায়, মানে ও বিকেলটুকু সুজিই খায়। সকালে তো চিড়ে একবার খায়, তারপর ভাত খায়, তারপর বিকেলবেলা একবার চিড়ে খায়। সুজি করি আমি ওর জন্য, আপনারা তো দেখেছেন, এই যে দেখুন এটা কিন্তু চিড়ের কৌটো, মানে চিড়ে ভেজে গুঁড়িয়ে রাখা হয়, গুঁড়িয়ে ঝেড়ে মানে আটা আটার যে চালনি আছে ওটাতে একদম মিহি মতো করে রাখা হয় যাতে খুব ভালো থাকে। তো আমি অন্য সময় সুজি করি, যেহেতু ঠান্ডা লেগেছে ওই জন্য কদিন একটু সুজিটা অ্যাভয়েড করছি, একটু কাশিটা কমুক, যেহেতু ওয়েদারটা একদম খারাপ, আমার নিজেরই শরীরটা খারাপ, আর মাও প্রায় শরীরটা খারাপই বলতে পারেন, মাও ওরকম নাক টানছে। তো ওই জন্য ওকে কদিন ধরে দুবেলা চিড়েটাই দেওয়া হচ্ছে, এটা ওকে অ্যাভয়েড করা হচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন জলের মধ্যেই আমি চা পাতা দিয়ে দিয়েছি, আমি একটা ভিডিওতে দেখেছি, মানে একটা ব্লগেই, আমি তো প্রচণ্ড ব্লগ ফলো করি, তো একটা ব্লগেই আমি দেখেছি যে, জানি দুধ দিয়ে ফোটালে চাটা একটু বেশি খেতে ভালো হয়, তো আমি একটা ব্লগে দেখেছি যে চা পাতাটা দিয়ে চায়ের লিকারটা বার করে নেওয়ার পরে যদি দুধটা দেওয়া হয় তাহলে চাটা একটু ক্ষতিটা মানুষের পেটে গিয়ে, মানে অন্তত আমার পেটে গিয়ে কম ক্ষতি করবে আর কি। তো জানি না এটা আপনাদের অ্যাডভাইসও বলতে পারেন বা আমার কিছু শেখা জিনিসও বলতে পারেন, আমি এটা একজনের থেকে শিখেছি, কতটা ফল পেয়েছি আমি জানি না, এই দুদিন ধরেই করছি এটা। দেখুন একদম লিকারটা বেরিয়ে যেতে জাস্ট একটু ফুটে উঠেছে, এক মিনিটও না, একটু জাস্ট ফুটে উঠেছে, আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে চাটা নামিয়ে নিয়েছি। তো চাটা নামানোর আপনাদের দেখানো হয়নি, যে দুটো গ্যাস একসাথে জ্বলছিল, মানে সবটা একসাথে আমার দেখানো সম্ভব হয়নি, আর ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যেত তার থেকেও বড় কথা। একটু গুলুর খাবারটা একদিকে একটু ঘিতে ভেজে নিয়ে, অল্প ঘিতে ভেজে নিয়ে, আর যে দুধ বাটি সমেত, আর ওই বাটিতেই ও খাবার খায়, অন্য কোনো বাটিতেও খাবার খায় না, ওটাই হচ্ছে আর একটা পরিমাণ মতো একটা খাবার ধরে, মানে ও যেটাও নিতে পারবে আর কি। তো যাই হোক, আমি এখন মাঝে মাঝেই গ্লাসে করে জল নিয়ে বসে পড়ছি, আমি দেখতে পাচ্ছি গ্লাসে করে জল খেয়ে একটা মানে তৃপ্তি বোধ তো হচ্ছেই, তো আমি দেখুন তাও তৃপ্তি করে খেতে পারছি না, মানে এদিকে চা ফুটে যাচ্ছে, এদিকে এই দুটো গ্যাস জ্বলছে, আপনাদের তো বললাম দুটো দেখি দেখতে, আমি তাও উঠে পড়েছি চা মানে জলটা খেতে খেতে। তো এরকম মাঝামাঝি বোতলে করে গ্লাসে করে জল নিয়ে খেতে শুরু করে দিচ্ছি, সে ঘরে তো একটা গ্লাস আর বোতল উবুর করে রেখে দিয়েছি যাতে
টাইমে টাইমে খেতে পারি, চোখের সামনে অন্তত পড়ে, না হলে মনে থাকবে না। তো যাই হোক, সব থেকে আমার বড় কাজ যেটা হচ্ছে প্রতিদিনের একটা অগোছালো কাজের মধ্যে সেটা পড়ে, সেটা হচ্ছে জামা কাপড়। জামা কাপড়টা যদি আমি একবার ভাঁজ করে রাখতে পারি, এর থেকে মনে হয় না আর গোছানো কাজ আর আছে বলে। জামা কাপড়টা ভাঁজ করতে বিশ্বাস করুন প্রচণ্ড বিরক্ত লাগে, জানি আমার মতো আপনাদেরও বিরক্ত লাগে, কিন্তু এটাই আবার সব থেকে গোছানো কাজ, যেটা গুছিয়ে রাখলে সব দিকটা গোছানো লাগে, ঘরটা পরিষ্কার লাগে, সব দিকটাই ক্লিয়ার লাগে। তো কিছু করার নেই, গোছাতে হবে। আমি জানি যে এটা আমাকে এক সপ্তাহ পরে হলে আমাকেই গোছাতে হবে, তো বেশি দেরি না করে ওই জন্য আমি গোছাতে চলে এলাম। তো প্রতিদিনেরটা প্রতিদিনই করি, তাহলে অল্প একটু অর্ধেকের মধ্যে থেকে যায়। আর ঘরে ছোট বাচ্চা থাকে তো তো তার অনেক কুচো কুচো জিনিস পড়ে, খুব কমই পড়ে যদিও, এখন এখন একটু রাতে করে শিশুটাও কম করছে বিছানাতে। তো যাই হোক, পড়ে তো সেটা তো গোছাতে তো হয়। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর খুব একটা বেশি বড় হয়তো ভিডিওটা হবে না, বা তোমাদের কাছে কতটা ভালো লাগবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন এরপরে চাটা খাচ্ছি এখন তৃপ্তি ভরে, এরপরে ছাদে যাব, ছাদ দিয়ে এসে তারপর তোমাদের সাথে কথা বলে ভিডিওটা এন্ড করব। ঠিক আছে, চলো তাহলে দেখতে থাকো আজকের মতো ভিডিওটা। ছাদ থেকে চলে এসেছি, এবার আমি সন্ধে দিতে যাব। তো ভেবেছিলাম ভিডিওটা শেষ করে দেবো ছাদেই, তো আর কথা বলতে ভুলে গেছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক, আর বেশি বড় করব না, লেন্দি করব না। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে বা আমার ভিডিওগুলো ইন্টারেস্টিং তোমাদের কাছে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অল করে দেবে। তো চলো, আজকের মতো আমার বাবু এইটুকুনি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। চলো, টাটা।